নমস্কার বন্ধুরা, আমি অরিত্র দে, ফার্স্ট ইয়ার প্রফেশনাল মেডিকেল স্টুডেন্ট ফ্রম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো কিছুক্ষণ আগে WBMCC সাইটে একটা নতুন নোটিশ দিয়েছে, অর্থাৎ এই যে এই নোটিশ WBUG 2020 মেড অ্যান্ড ডেন্টাল। তো এটা হচ্ছে মেনলি ইনফরমেশান বুলেটিন। তো এখানে দেখলাম যে ইনফরমেশান বুলেটিনে এবারে যে প্রসিডিওরসগুলো লেখা থাকে, অর্থাৎ রাউন্ড ওয়ান কী হবে, টু কীরকম হবে, মপ আপ, স্ট্রে ভ্যাকেন্সি এবং আরও কী কী ডকুমেন্টস লাগবে। তো আমি রাউন্ড ওয়ানের জায়গাটাতে একটা, মানে যেমন আগেও বলেছি যে এবছর নিয়মে একটা বেশ বড় পরিবর্তন দেখা দিয়েছে, মানে এবছর থেকে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার স্টেট র্যাঙ্ক বেরোনোর আগে হবে। তো সেটাই আরও এরা ডিটেলসে মানে এক্সপ্লেন করেছে, তো আমি তোমাদের সেই PDFটাতে নিয়ে যাব। তো এ হচ্ছে দেখো সেই যে ইনফরমেশান বুলেটিনটা যেটা ওরা পাবলিশ করেছে। তো এখানে দেখো রাউন্ড ওয়ানে কাউন্সিলিংয়ে কিছু স্টেপ দিয়েছে। তো ইন নার্সেল দ্য কাউন্সিলিং স্টেপস ইন দ্য নার্সেল, দেখো প্রথমে এখানে অনলাইন রেজিস্ট্রেশন হবে, অনলাইন অ্যাপ্লিকেশন হবে, ফি পেমেন্ট হবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেশন হবে, দেন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য কলেজ লেভেল অ্যান্ড ফর দ্য NRI ক্যান্ডিডেটস, অর্থাৎ দোজ আর ফ্রম নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান অ্যান্ড দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি ডান অ্যাট দ্য স্বাস্থ্য ভবন, সো অ্যাজ ডিজাইন বাই NIC সফটওয়্যার, দেন চয়েস ফিলিং, দেন চয়েস লকিং, দেন সিট অ্যালটমেন্ট বাই সফটওয়্যার, দেন অ্যানাদার রাউন্ড ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য অ্যালোটেড কলেজ লেভেল, দেন অ্যাডমিশন অ্যাট দ্য অ্যালোটেড কলেজ। তো অর্থাৎ এই বছর তোমাদের অনেকে জিজ্ঞেস করেছিলো যে এবছর ডকুমেন্ট ভেরিফিকেশন কয়বার হবে। তো এবার দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে স্টেপসগুলোতে ক্লিয়ারলি বলেছে যে এবার ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ দুইবার হবে, অর্থাৎ প্রথমে এই যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য কলেজ লেভেল অর্থাৎ চয়েস ফিলিংয়ের আগে একবার, দেন অ্যালোটমেন্ট পাওয়ার পর আবার ওই অ্যালোটেড কলেজে গিয়ে আরেকবার ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের দুটো স্টেপ দিতে হবে, যেটা আগের বছর অর্থাৎ 2021 ছিল না। তো এই যে দেখো এখানে লিখেছে যে এখানে একটা জায়গায় লিখেছে যে আফটার জেনারেশন অফ দ্য অ্যাকনোলেজমেন্ট স্লিপ ক্যান্ডিডেটস ক্যান ভিউ দ্য নেম অফ দেয়ার কলেজেস অ্যালং উইথ দ্য ডেট অ্যান্ড টাইম স্লট অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ এটা অ্যালোটমেন্ট নয়, তোমার ওই কলেজে অ্যালোটেড হয়নি, তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেখানে যেতে হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনে। তো ওই ডেজিগনেটেড কলেজের অ স্বাস্থ্য ভবন যা NRI ক্যান্ডিডেটসের জন্য, সেখানে তোমার অরিজিনাল ডকুমেন্ট প্লাস ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্ট ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের অর্থাৎ অরিজিনালস ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে প্লাস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ওখানে তোমাদের নিয়ে যেতে হবে। তো এইগুলো হচ্ছে ফার্স্ট রাউন্ডের জন্য। এবং তোমাকে দেখো লিখেছে আফটার সাকসেসফুল ভেরিফিকেশন ফাইনাল লিস্ট উইল বি পাবলিশড, এবং যারা ওই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে, অর্থাৎ যারা ওই ডকুমেন্ট ভেরিফিকেশানের ফার্স্ট লেভেলটা মানে ক্লিয়ার করবে, তারাই কেবলমাত্র চয়েস ফিলিং করতে পারবে। এবং আফটার দ্য ফাইনাল ভেরিফাইড লিস্ট দ্য ক্যান্ডিডেট গেটস অ্যালটমেন্ট উইথ দ্য পার্টিকুলার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ তারপরে তোমাদের অ্যালটমেন্ট আসবে। এরপরে অ্যালটমেন্টের পর আবার কলেজে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তারপরে তুমি কলেজের অ্যাডমিশন লেটারটা পাবে। তো লিখেছে যে সিস্টেম জেনারেটেড অ্যাডমিশন লেটার টু দি অ্যাডমিটেড ক্যান্ডিডেট। তো এ হচ্ছে টোটাল প্রসিডিওর যে এখানে। তবে হ্যাঁ, আরেকটা দুটো জিনিস এখানে বলে দিতে চাই, যে বলেছে যে ক্যান্ডিডেট গেটস আনরিজার্ভ সিট ইফ আদারওয়াইজ এলিজিবল অ্যাজ পার দ্য কাট অফ, হি অ্যান্ড সি উইল বি অ্যাডমিটেড ইন দ্যাট রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড শ্যাল অলসো বি এলিজিবল ফর পার্টিসিপেট ইন দ্য সেকেন্ড রাউন্ড অ্যাজ অ্যান ইউআর ক্যান্ডিডেট, অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট হিসেবেই থাকবে। এবং যারা তোমার রিজার্ভ বা PW সিটের জন্য যারা রিজার্ভ রয়েছে, এবং যারা রিজার্ভ বা PW সিট পাবে কিন্তু কুড নট প্রোডিউস রিকোয়ার্ড ডকুমেন্ট ইন দ্য ফেভার অফ দ্য সেকেন্ড ফেজ ভেরিফিকেশন অ্যাট দ্য অ্যালোটেড কলেজ লেভেল, যদি তোমরা সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে না পারো, তাহলে তোমাকে ওই ভেরিফাইং অথরিটি উইল কনভার্ট ইউ ইন অ্যাজ অ্যান জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার রিজার্ভ সিট তুমি পাবে না, তুমি সেকেন্ড রাউন্ডে বসতে পারবে। ফার্স্ট রাউন্ডে তোমার অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যাবে এবং সেকেন্ড রাউন্ডে তুমি বসতে পারবে অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে।
তো এই ছিল টোটাল, মানে ফার্স্ট রাউন্ডে টোটাল কী কী প্রসিডিওর এবছর মানে চেঞ্জ করেছে। তো টোটাল কাউন্সেলিং স্টেপসগুলো আমি বলার চেষ্টা করলাম এইখানে। তো আশা করি তোমাদের এই ভিডিওটাতেও দেখে অনেক উপকার হবে, এবং যদি আরও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবে এবং শেয়ার করবে ভিডিওটা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আসলে আরও কাউন্সেলিং সংক্রান্ত এরকম আপডেট পেতে থাকলে, এবং MBBS লাইভ সংক্রান্ত ব্লগ দেখতে চাইলে। থ্যাংক ইউ সো মাচ।